হাই বন্ধুরা, আজ আমরা এসেছি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। এটা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। এই দেখো, গেট দিয়ে আমরা প্রবেশ করছি ভিতরে। আমরা এসেছি সন্ধ্যের দিকে, একটু পরেই সন্ধ্যে নামবে। আর আজ আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। সামনেই ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার, আমরা টিকিট কেটে নিচ্ছি। 50 টাকা করে টিকিট মূল্য লাইট অ্যান্ড সাউন্ড শো এর জন্য। এই ছিল আমাদের টিকিটটা। এবার আমরা ভিতরের দিকে এগিয়ে গিয়ে একটু ঘুরে দেখব এই বাড়িটা। এইটা হলো সেই বাড়ি যেই বাড়িতে কিনা রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে এবং বাংলার 25শে বৈশাখ জন্মগ্রহণ করেছিলেন। প্রথমে ঢুকেই রয়েছে একটা বড় বাগান, আর সেখানে বেশ বড় বড় ফুলের গাছ। আর লাইট অ্যান্ড সাউন্ড শো এর জন্য এখানে চেয়ারগুলি সাজানো আছে এই বাগানের মধ্যে। এখানেই হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। তো চলো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে এগিয়ে যাই এবং এই বাড়িটার ভিতরটা একটু ঘুরে দেখি। এই বাড়িতেই জড়িয়ে আছে কত বিখ্যাত মানুষের স্মৃতি। আমরা আস্তে আস্তে ভিতরে এগিয়ে গেলাম, কিন্তু জানতে পারলাম যে এই বাড়ির যে ভিতরে সংগ্রহশালাটা আছে সেটা বিকাল 4:30 পর্যন্তই খোলা থাকে। তো এখন যেহেতু সন্ধে হয়ে আসছে, এটি বন্ধ হয়ে গেছে। এটা দেখতে হলে তোমাদেরকে সকাল 11টা থেকে 4:30 মধ্যে এসে 20 টাকা দিয়ে টিকিট কেটে দেখে নিতে হবে। আর লাইট অ্যান্ড সাউন্ডের দেখার জন্য আলাদা করে 50 টাকা টিকিট, সেটা সন্ধে 6টা থেকে 6:30 মধ্যে শুরু হয়। এই যে ওপরে সিঁড়ি দিয়ে উঠে গেলে এখানে আছে সংগ্রহশালা, যেটা এখন বন্ধ। আমরা ঢুকে গেলাম একদম বাড়ির অন্দরমহলে। এখানে আমরা বসে কিছুক্ষণ ছবি তুললাম এবং বসেও কিছুটা সময় কাটালাম। এই সেই বিখ্যাত ঠাকুর পরিবারের বাড়ি। কলকাতার বুকে একটা এরকম সুন্দর বাড়ি, যে বাড়িতে কিনা রবীন্দ্রনাথ ঠাকুর বেড়ে উঠেছিলেন, তার শিশুকাল, তার বার্ধক্য এবং তার মৃত্যুশয্যায়ও তিনি এখানেই ছিলেন এবং এই বাড়িতেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ইংরেজির 7ই আগস্ট 1941 সালে বাংলার 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এই বাড়ি ঘুরে দেখতে বেশ অন্যরকম লাগছিল। আমরা কিছুটা সময় এখানে ঘুরে দেখলাম, কিছু ছবিও তুললাম, কিছু অল্প স্বল্প ভিডিও বানিয়েছি তোমাদের জন্য। তোমরা চাইলে এসে এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে পারো এই জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। এই শোটা 25 থেকে 30 মিনিট চলে, 7:45 মধ্যে শেষ হয়ে যায়। চলো আমরা এবার গিয়ে দেখি যে লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হলো কিনা। ১৭৮৪তে প্রদীপ জ্বলেছিল ঠাকুর পরিবারের এই ভদ্রাসনে। হরে মুরারে মধুসৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ শৌর্য জয়নীশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। এই বাড়িতেই জন্মগ্রহণ করলেন দ্বারকানাথ ঠাকুর। কলকাতা তখন সরগরম, বাই ঘ্যামটা হাফ আঁকড়ায় আর কবি গানের আসা। প্রিন্স দ্বারকানাথের জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রনাথ এখন প্রধান গুরু সেই বাড়িতে। সেই দেবেন্দ্রনাথ কিন্তু মৃত্যুতে, তারপর সেই ঝড় এলো একখানি ছোট পত্র রূপে। কি ছিল সেই বাতাসে ভেসে আসা ছেঁড়া পাতায়? এই বিশ্বের স্বপ্ন
ভারী বুঝো। ইউ মিন গুরুম সভা? এখানে কিন্তু পুরো লাইট অ্যান্ড সাউন্ড শো তোমাদেরকে দেখালাম না, পুরোটা দেখতে হলে তোমাদের পৌঁছে যেতে হবে জোড়াসাঁকো। আর তোমরা যদি এই শোটা বাংলাতে আমাদের মতন দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা শনিবার দিনকে এসো। অন্য দিন কিন্তু ইংলিশ ও হিন্দিতে হয় এই শো। তোমরা কোনো ছুটির দিন কিন্তু এসো না, ছুটির দিন শো বন্ধ থাকে এবং সোমবারও কিন্তু এই শো বন্ধ থাকে। আর কি করে এখানে পৌঁছাবে? এখানে পৌঁছাতে গেলে কাছের মেট্রো স্টেশন হলো গিরিশ পার্ক, সেখানে নেমে সেখান থেকে তোমরা অটো ধরে পৌঁছে যাবে গণেশ টকে। আর যদি তোমরা শিয়ালদা বা হাওড়ার দিক থেকে বাসে করে আসো তাহলে জোড়াসাঁকো স্টপেজে নেবে, একটু হেঁটে এলেই পৌঁছে যাবে জোড়াসাঁকোতে। তো এইরকমই ছোট ছোট ভিডিও আমরা তোমাদের জন্য নিয়ে আসব। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে দেখো ও সাবস্ক্রাইব করো। ডিটেলসে জানার জন্য তোমরা আমাদের ডেসক্রিপশন বক্স দেখতে পারো। আজকের মতন ধন্যবাদ।